एक्सेलेरेटर के ब्रेक ব্রেক মনে করি অ্যাক্সেলারেটরে পা দিয়েছে দিয়ে গাড়িটা কন্ট্রোল সকাল 9 ঘটিকার সময় আমাদের এক মাস্টার রোল কর্মচারী গার্ড ধরণী দাস সে গেটে ডিউটিরত অবস্থায় ছিল ইতিমধ্যে আমাদের ইয়ার সচিব স্যারের গাড়িটি আশরাফুল নামক ড্রাইভার চালিয়ে নিয়ে যাচ্ছিলেন তৎক্ষণাৎ সে গাড়ির ব্রেক ফেল করায় গাড়িটি সরাসরি গেটের মধ্যে লাগায় দেয় এবং গেটের বিচ্ছিন্ন অংশ তাকে আঘাত করে এবং ধরনি আঘাতপ্রাপ্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে আমরা তার সুস্বাস্থ্য কামনা করি এবং সে যেন দ্রুত সুস্থতা লাভ করে তার সার্বিক বিষয়টা আমাদের মেয়র স্যার খোঁজখবর রাখবেন এবং দেখভাল করবেন আর এটা ক্লিনারের মাধ্যমে কিন্তু আমাদের গাড়ি পরিষ্কার হয় আচ্ছা এখন সকালবেলা ক্লিনারের হাতে তো চাবি না দিলে ওরা গাড়ি পরিষ্কার করবে কিভাবে তো ওই গাড়ি পরিষ্কার করতে করতে ও হয়তো ও কিন্তু অনেক পুরানা হেল্প করে এখানকার হ্যাঁ মানে না হলে ওর চাকরি 20-22 বছর হয়ে গেছে তো তখন থেকে এখানে মনে করেন যে গাড়ি আমাদের সাথে ওই হেল্পারি করে গাড়ি পরিষ্কার করে এখন ও সকালবেলা ও গাড়িটা ওখান থেকে ও সাইড করার জন্যই মানে চেষ্টা করছে কিন্তু এখন ওর যে কী সমস্যা এখন গাড়ি তো এই সমস্যার কারণে হয়তো ওর মস্তিষ্ক ফেল করছে করার কারণে ও হয়তো অ্যাক্সেলারেটরকে ব্রেক ব্রেক মনে করি অ্যাক্সেলারেটরে পা দিয়েছে দিয়ে গাড়িটা ও কন্ট্রোল করতে পারে ওর নাম কি ভাইয়া ওর নাম হলো গফার কত বছর ধরে কাজ করছে ওর 20 বছর পার হয়ে যাবে মাথা খালি ঘন ঘন ঘুরে চলতে ইয়েতে